হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন প্যাডান চোয়ার জুকি 210। আমরা দেখাবো আপনাদের প্যাডান চোয়ারের যে প্রোগ্রাম করে কিভাবে, প্রোগ্রাম করার নিয়মটা কিভাবে, জাস্ট আপনাদের ধারণা দেব কিভাবে করার নিয়ম। আমরা দেখাচ্ছি কীভাবে প্রোগ্রামটা করতে হবে। প্রোগ্রাম করার দেখা যাচ্ছে অনেক জায়গায় প্যাডান চোয়ার আছে, অনেক ক্ষেত্রে আছে, অনেক ক্ষেত্রে নাই। তো আসলে কাজ করতে গেলে পরে আপনার ইমার্জেন্সিভাবে খুব দ্রুত, অনেক সময় খুব দ্রুত প্রোগ্রাম করা লাগে। খুব দ্রুত সময় থাকে 15 থেকে 20 মিনিট অথবা 20 থেকে 25 মিনিট। তো আপনাকে সুইচ অন করার পর এম বাটনে চাপ দিতে হবে। দেখুন এম বাটন একদম উপরে যে ডাইমেনশন, হ্যাঁ একবার চাপ দেন ডাইমেনশনে, তারপর আবার এম বাটন। হ্যাঁ আপনারা দেখতে থাকেন প্রোগ্রাম করার যে ধারণাগুলো আপনারা পাবেন। প্রথমত যারা এই মেশিন সম্পর্কে ধারণা আছে তারা পারবেন, তারপর ইন্টার, তারপরে আপনাকে জাম বাটন, জামে চাপ দেবেন একবার। জাম চাপ দেওয়ার পরে, হ্যাঁ জাম হচ্ছে পার স্টিচ, প্রতি ইঞ্চিতে কত স্টিচ থাকবে তার উপর ডিপেন্ড করে জাম বাটন। হ্যাঁ এরপর হচ্ছে ফিট, যে ফিটের নিচে কাপড়টা থাকবে ফিটটা আসলে কোন পজিশনে থাকবে, কোথায় আপনি রাখতে যাচ্ছেন তার উপর ডিপেন্ড করে এটা পজিশন করার পরে আপনাকে, হ্যাঁ তারপর আপনি ইন্টার চাপ দিলে পরে ওই পজিশনে থাকবে। হ্যাঁ আপনারা দেখতে থাকছে, দেখুন আবার ইন্টার বাটন। আপনারা স্ক্রিনে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ এরপরে হচ্ছে আপনাকে, হ্যাঁ এটাকে বলা হয় অ্যারো বাটন, অ্যারো বাটনে চাপ দিতে হবে। যদি এর থেকেও কেউ ভালো বা অন্য কোনো নিয়মে পারেন বা করে থাকেন তাহলে আমাদের অবশ্যই জানাবেন। জাম বাটনের পরে একটা বাটন থাকে অ্যারো বাটন, ওটা বলা হয় না। হ্যাঁ অ্যারো বাটনে যাইতে হবে, যাওয়ার পরে তখন আপনাকে মেজারমেন্ট আসবে। হ্যাঁ এখন যে মেজারমেন্ট আসছে, হ্যাঁ এটা মেজারমেন্ট, মেজারমেন্টের পাশে আপনার হাতের পাশে তিনটা বাটন আছে, একটা হচ্ছে বাঁকানো বাটন, একটা জাম বাটন, আর একটা স্টেট বাটন। আপনাকে এই তিনটা বাটন দ্বারাই সব কিছু সমন্বয় করতে হবে, কোথায় বাঁকা আছে, কোথায় সোজা আছে, স্টেট দিলে স্টেট, বাঁকা দিলে বাঁকা। এটা হচ্ছে মূলত মেজারমেন্ট করার নিয়ম। নিতে চান সেক্ষেত্রে স্টেজ, হ্যাঁ মেজারমেন্ট হওয়ার পর আপনাকে ইন্টারে চাপ দিবেন। মেজারমেন্ট যদি হয়ে যায় ইন্টার, হ্যাঁ আমরা দেখাচ্ছি, দেখেন ইন্টার। আমরা জাস্ট ধারণা দেওয়ার জন্য একটা মেজারমেন্ট করেছি, প্রোগ্রাম ধারণা দেওয়ার জন্য, এটা কোনো কাজে আসবে না যে মেজারমেন্ট আমরা করছি, তো আপনাদের কাজে আসবে। আপনারা একটা সিজারের আইকন দেখতে পাচ্ছেন, ওই জায়গায় চাপ দিবেন। যদি লাস্টে সুতা কাটতে চান তাহলে এটাকে চাপ দিতে হবে। এরপর মেজারমেন্ট আপনি কত সংখ্যাতে সেট করবেন, যেরকম আমরা সেট করছি 180, আপনার যেটা ভালো লাগে আপনি ওইভাবে করতে পারবেন, এমনকি আপনি নিজের নামও লিখে রাখতে পারবেন। আপনি যেভাবে সুবিধা হয় আপনি করতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।